দর্শক মন্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং প্রীতি। সাথে আছে মোহাম্মদ তুকলিফুল মিয়াদ মইন, কাস্টমার সার্ভিসেস অফিসার, এসিআই জেনেটিক্স। দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা পাবনার ঈশ্বরদীর টেবুনিয়াতে। দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে শোনাতে চলেছি আরও একটি জীবনের সফলতার গল্প। আজকে সফলতার গল্পের সৈনিক আমাদেরই সকলের পরিচিত এবং খুব প্রিয় একজন কৃত্রিম প্রজনন কর্মী, রফিকুল ইসলাম রফিক ভাই। দর্শক মন্ডলী, আজকে পরিচয় করে দেব রফিকুল ইসলাম রফিক ভাই সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার জীবনের গল্পটা আমাদেরকে একটু শোনান তো স্যার। সম্মানিত দর্শকবৃন্দ এবং দেশ ও দেশবাসী, আসসালামু আলাইকুম। তো আমার লাইফে আমি যে এসিআইতে আসার পরে আমার সার্বিক সব কিছুই খুব উন্নত ধারায় পৌঁছাইছি। যেমন এক সময় আমার কোনো কল ছিল না, দীর্ঘদিন যাবৎ এসিআইতে কাজ করার পরে ইনশাল্লাহ আমি বহুত ডেভেলপ সাংসারিক দিক দিয়ে এবং নিজের চলাফেরার দিক দিয়ে এবং দেশ ও এলাকাবাসীর উন্নয়নের দিকে সার্বিক দিকেই। তো এসিআই আমাকে অনেক কিছু দিয়েছে। এসিআইতে কাজ করার পরে আমি যা পাইছি তা বলার মতো না। এমন সময় গেছে যে আমি কাজই নাই, চলে না, মনে হয় ডাক্তার ছেড়ে দেই। তো এসিআইয়ের কৃত্রিম প্রজনন এআই কর্মী হওয়ার পরে এখন আমি খুব ডেভেলপ। তো আল্লাহর রহমতে এসিআইয়ের অবদানে আমি অনেক আগাতে পারছি, যাতে সামনে আমি আরও অগ্রসর হতে পারি। আমাদের মুজাফফরউদ্দিন বিজনেস ডিরেক্টর স্যার, ওনার সহযোগিতায় আমি আজকে এতদূর পর্যায়ে পৌঁছাইছি। আমার ফ্যামিলি খুব সুখী আছে এবং এলাকাবাসী যে সিমেন্ট প্রয়োগ দেওয়া হয়েছে এসিআইয়ের দেওয়ার পরে তারা খুব ভালো উন্নত জাতের বাছুর পাইছে। তারা আগামীতে এর চাইতে আরও ভালো সিমেন্ট আশা করে এবং দুধও অনেক পাচ্ছে, খামারি উন্নত হচ্ছে। এগুলো সম্পূর্ণ এসিআইয়ের অবদান। তো আগামীতে আমি আরও চেষ্টা করব দেশবাসীর এবং জনগণের গবাদি পশুকে সিমেন্ট দিয়ে ইনসিমেশন করে তার অর্থনৈতিক উন্নয়নের ধারায় পৌঁছাবো। আচ্ছা রফিক ভাই, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে দর্শক মন্ডলী, আপনাদের অনেকের অনেক ধরনের কথা থাকে যে আমরা অনেক সময় অনেক বাচ্চার ভিডিও দিই, আপনারা বলেন যে হচ্ছে কি এই বাচ্চা মানে আরও অনেক বয়স্ক, আমরা কম বয়স দেখিয়ে ভিডিওগুলো দিচ্ছি। আসলে এই কথাটা সত্যি নয়, যেটা একদম সঠিক অথেন্টিক নিউজ আমরা সেটাই আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর সাথেই আমাদের রফিক ভাইয়ের হাতে ডেলিভারি কিন্তু আমাদের এসিআইয়ের কিছু বাচ্চার একদম মনে করেন যে র ভিডিও আপনাদেরকে দেখাবো, যে জন্মকালীন বাচ্চাগুলোই কত সুন্দর হয় সেটা আপনারা দেখতে পারবেন। রফিক ভাই, আমাদের যে এসিআইয়ের বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো পেয়ে বর্তমানে এই এলাকার খামারিদের অভিমত কী? আমাদের আমি যে বাচ্চা ইনসিমেশন করছি আমার নিজের প্রকাশ্যে ডেলিভারি করছি, আমি নিজে নিজে সিমেন্ট প্রয়োগ করছি। আপনারা দেখে আমার আপনাদের অবশ্যই বিশ্বাস এবং সার্বিক ভালো লাগবে। তো আশা করি এই যেমন বাচ্চা দিছি আরো উন্নত জাতের বাচ্চা ইনশাল্লাহ আমরা আশা করি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। রফিক ভাই আমাদের এই এলাকার এসিআর একজন ব্র্যান্ড, এবং আমরা তাকে মানে হাস্যরসিকতার ছলে বলে থাকি আপনি হচ্ছেন এসিআর মাইক। এই কথাটা কেন বলি আপনারা তার মুখে থেকে শুনে নেন। তো এসিআই আমার স্যার উনি বলছে যে আমি ব্র্যান্ড, আসলে আমি এসিআর ব্র্যান্ড। এসিআর যার লবণ তেল আটা আমি যদি একটু বাজার করি, তাও চেষ্টা করি যে এসিআর লবণ কিনে খাই। সার্বিক কিছুতে আমি ভালো পাইছি, যার কারণে আমি এসিআর ইয়াই কর্মী বলে না, এসিআর ইয়ার কর্মী বলে যে আমি লবণ খাচ্ছি না। এবং আজকে আমি এসিআই কোম্পানির অবদানে একটা গায়ে যে আমার শার্ট আছে, এই শার্টটাও আমাকে এসিআই দিচ্ছে। আচ্ছা, যাও এখন একটা বিষয় আমি আরও খুলে বলি আর গুছিয়ে বলি, সেটা হচ্ছে যে সে বলল যে তার আসলে কি এসিআই প্রজনন কর্মী হিসেবে যে সে এসিআই সব কিছু ব্যবহার করে তা না, এসিআইতে তার আসলে একটা ভালোবাসা জড়িয়ে আছে। আর সব থেকে বড় কথা, এসিআই হচ্ছে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের আসলে কোনো দুর্নাম নাই। সে লবণ থেকে শুরু করে তার জীবনে প্রত্যহ জীবনে যা কিছু প্রয়োজন সে চেষ্টা করে এসিআই ব্যবহার করার, এবং শুধুমাত্র এই এক এসিআইর সাথে জড়িত থেকেই আজকে আলহামদুলিল্লাহ তার একটা ভালো পজিশন তৈরি হয়েছে। এবং এই যে বললো যে তার গায়ে একটি শার্ট, আমাদের বিজনেস ডিরেক্টর স্যার তাকে এই শার্টটি উপহার দিয়েছেন। আজকে আমাদের এই কনফারেন্সে সে এসেছেন, তার এই শার্টটা গায়ে দিয়ে, এবং সে আমাদেরকে বারবার করে বলতেছে যে ভাই দেখেন আমি যে শার্টটা গায়ে দিছি, এই শার্টটাও আমার এসিআইয়ের ভালোবাসার শার্ট। তো দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারছেন যে সে আসলে কতটা অতপ্রতভাবে এসিআইয়ের সাথে জড়িত। তো বর্তমানে রফিক ভাই আপনার প্রতি মাসে কাজ হচ্ছে কেমন? স্যার প্রতি মাসে ম্যাক্সিমাম 100টা করে সিমেন্ট আমার প্রয়োগ হয়, জি জি, ইনসিমিনেশন করা হয়, আর খামারিরা খুব সন্তুষ্ট আমার সিমেন্টের বাছুর ভূমিষ্ঠ হওয়ার পরে। আমি নিজে যখন ডেলিভারি করলাম, খামারি বলে আপনাকে স্যার আমি ডেলিভারি করে নেব না যতই ডাক্তার থাকুক। আচ্ছা, আপনি এখন একটা কথা বলেন, আপনার কনসেপশন রেট কেমন? কনসেপশন রেট সর্বনিম্ন স্যার 85%। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো যা হোক, আমাদের রফিক ভাইয়েরই একটা কাজ করা আমরা দেখাই। আজকে যে বাড়িতে আসছি, এই বাড়িতে তারই আছে কি একজন খামারি আছেন, তো এই পর্যায়ে আমরা সেই খামারটা ছোটো একটা খামার দেখাবো এবং খামারির সাথে আমরা একটু কথা বলবো। দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা একজন খামারির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, যিনি আমাদের এসিআই সিমেন্ট ব্যবহার করে যথেষ্ট সন্তুষ্ট। তো আমাদের এসিআইয়েরই ব্যবহৃত কিছু ছোট ছোট সার বা বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করব। ছোট খামার, কিন্তু এই খামারির মুখ থেকে কিছু বক্তব্য আমরা শুনতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, উনিয়া বাড়িপাড়া। তো ভাই আপনি যে এই যে আপনার ছোট একটা খামার, এখানে আমি শুনছি আগে অনেকগুলো গরু ছিল, আপনার এই যে খামারে যে এসিআই সিমেন্ট ব্যবহার করে যে বাচ্চাগুলো পেয়েছেন আপনি, এগুলোর ব্যাপারে আপনি একটু আপনার অভিমত ব্যক্ত করেন, কেমন লাগছে আপনার? এসিআর বীজ খুব ভালো, আমার এই বাচ্চারা অনেক অল্প দিনে অনেক বড় হয়ে গেছে এবং বীজের মানও খুব ভালো। কতদিন বয়স এটার? 8 মাস বয়স। আচ্ছা, এটা আমাদের দেখেন শাহিওয়ালার একটা 8 মাস বয়সের সারের কি সুন্দর তার গঠন বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমাদের একটা শাহিওয়ালের 87% সিমেন্ট। তো দেখুন দর্শক মন্ডলী, সারের যে আসলে যে বৈশিষ্ট্য, শাহিওয়ালের যে পিওর শাহিওয়াল যেরকম হয়, এর বৈশিষ্ট্যও কিন্তু অনেকটা সেরকম। কি সুন্দর শাহিওয়ালের একটা দেখেন সার বাচ্চা, বাচ্চাটার গল কম্বল দেখেন, গায়ের কালার দেখেন, মাশাল্লাহ একদম বলা যায় একের ক, ঠিক আছে? তো দর্শক মন্ডলী, যা হোক আমরা চাইবো যে সিমেন্ট ব্যবহার করে আপনার খামারও এরকম উন্নত জাতের বাচ্চা উৎপাদিত হোক এবং আপনি আপনার অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হন। দর্শক মন্ডলী, এটা ছিল একটা শাহিওয়ালের বাচ্চা। দর্শক মন্ডলী, এবার একটা ফ্রিজিয়ানের আপনার একটা বাচ্চা দেখতে পারবেন, দেখুন দেখুন এটার বয়স কতদিন ভাই? 8 মাস। দেখুন কি সুন্দর, যদিও এটা একটা আপনার জার্সির ভিতরে ক্রস, যার কারণে এর গেট আপটা এতটুকু আসছে, কিন্তু তারপর দেখেন জার্সির সাথে ফ্রিজিয়ানে বেশ ভালো একটা কিন্তু সংকরায়ন হয়েছে এখানে। তো দর্শক মন্ডলী, আজকের ভিডিও আর বেশি বর্ধিত করব না, বলতে চাই বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ, এসিআই সিমেন্টের জয় হোক, সকলে এসিআই সিমেন্টের সাথে থাকবেন।